করে ঠেলা গাড়ি মার্কা নিয়ে নির্বাচনে সময়ের সাহসী সৈনিক তেইশ নং ওয়ার্ডবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও নির্বাচনী শুভেচ্ছা। সমাজ ব্যবস্থা জলাবদ্ধকারী বাসন ব্যবহার সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের কথা দিয়েছেন। এগুলো কি লিখছেন, মন মতো লিখছেন? এখন আর লিখবেন, এখন লিখলে কিন্তু একদম সর্বোচ্চ কত করে এখন বাকি কাজ আমি ছেড়ে দিব, আপনাকে আর কষ্টই করতে হবে না। সাইফুলকে বলো সাইড নিয়ে যেতে, পরে আমি ওনাদের সাথে কথা বলি। দুজনকে 2000 টাকা নিয়ে বসতে বলেন, মানে খবর খাবারের নাম, খাবারের মূল্য কত, এই জায়গায় দৌড়ে দৌড়ে ঢাকনা দিয়ে ডাকতেছে ম্যাডাম। বার করেছে কাঁচা সবই ম্যাডাম, কাঁচা সবই এই লাল কাপড় দিয়ে তো করে।
একটা সুরসা তো কিন্তু আপনার এমনি পেঁয়াজ ইন্ডিয়ানের মতো আর কি, মানে আমরা ইন্ডিয়ান নাই দিকে এই জন্য লিখলাম। ইন্ডিয়ানের মতো বললে হবে না, এটা কোন দেশি বলেন আমাকে, আমি সব পেঁয়াজ বুঝতে পারি না। এটা কোন জায়গায় মিশরের মনে নাই, কোন জায়গার মুসুর ডাল বেচতে চাইলে আপনার 115 টাকা কেজি, বড় ডাল হলো 90 টাকা কেজি বিক্রি করতেছি। এখন শুনে যারা লিখছে আর যারা লিখেনি দুজনের মধ্যে পার্থক্য আছে না? জি আছে। তাহলে বিচার করতে হলে কি করতে হয়? জাস্টিস করতে হলে কি করতে হবে? যিনি লিখছে তাকে তো পুরস্কার, মানে কি তার জরিমানা হয়নি, আর যিনি লিখেনি তার জরিমানা হবে। বিষয় তো এটাই, 2000 টাকা ফাইন। এখন শুনেন, আপনি আসছেন, আপনাকে নিয়ে এখন ঢুকবো, আর আপনি যেন করবো না, কিন্তু আমাকে কথা দিবেন যে বুঝতে হবে এটা। এটা আমরা কেন করবো?
এমনও হয়েছে যে শুধু ডেটটা চেঞ্জ করে, ভিতরে চেঞ্জ করে না, মনে করে ম্যাডাম দেখে না, তখন আমি আপনাকে রেট জিজ্ঞেস করছি কেন? আপনি রেটটা বলতে পারছেন না, বলতে পারলে যদি এটা রেট বেশি থাকতো এখন দাঁড়া আমি সব বিক্রি করে দিতাম। ও যে